আসসালামু আলাইকুম। মস্কো অভিযোগ করেছে শুক্রবার ক্রিমিয়া হামলার পেছনে রয়েছে লন্ডন আর ওয়াশিংটন। নিহত দাবিদার কমান্ডার সোকোলভের আরও নতুন ভিডিও প্রকাশ রাশিয়ার। ইন্দোনেশিয়ায় অস্ট্রেলিয়ার 6টি F-35 ফাইটার জেট চীনের জন্য নতুন বার্তা। যুক্তরাষ্ট্র থেকে 143টি ফাইটিং ভেহিকেল কিনছে বুলগেরিয়া। সম্ভাব্য তাইওয়ান যুদ্ধ সামনে রেখে চীন হাজির করল নতুন ড্রোন বিমান। তাইওয়ান হাজির করেছে নিজস্ব নির্মিত প্রথম সাবমেরিন। এক মাসের মধ্যে তুরস্কে আবারও শুরু হয়েছে আলোচিত টেকনোফেস্ট। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সৌরভ দিবা। আজ জানাবো সারা বিশ্বের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ইন্দোনেশিয়ার বিমান মহড়ায় অংশ নিয়েছে অস্ট্রেলিয়ার F-35 ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার। এর আগে ফিলিপাইন এবং জাপানেও মহড়ায় অংশ নিয়েছে অস্ট্রেলিয়ার F-35 ফাইটার জেট। গত 18 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার নর্থ সুলাওসি আইল্যান্ডে চলে বিমান মহড়া। এ বিমান মহড়ায় অস্ট্রেলিয়ার 6টি F-35 ফাইটার জেট অংশ নেয়। যুক্তরাষ্ট্রের তৈরি F-35 বর্তমানে বিশ্বের মোস্ট অ্যাডভান্সড ফাইটার জেট হিসেবে পরিচিত। 27 সেপ্টেম্বর এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ অনলাইন। এর আগে 4 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জাপানের কোমাতসুতে অনুষ্ঠিত হওয়া বিমান মহড়ায় অংশ নেয় অস্ট্রেলিয়ার F-35 ফাইটার জেট। সেখান থেকে সরাসরি ইন্দোনেশিয়ায় অবতরণ করে অস্ট্রেলিয়ার এসব যুদ্ধ বিমান। ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া এবং ফিলিপাইন অস্ট্রেলিয়া যৌথ বিমান মহড়াকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীন বিরোধী রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়া। বস্তুত গোটা অস্ট্রেলিয়া যেন এখন যুক্তরাষ্ট্রের একটি চীন বিরোধী বৃহৎ সামরিক ঘাঁটি। চীন বিরোধী আধিপত্যবাদ কেন্দ্রিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র সম্প্রতি পক্ষে টানার উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া সহ এ অঞ্চলের প্রায় সবগুলো দেশকে। এক্ষেত্রে অনেকটা সফল যুক্তরাষ্ট্র। চীনের সাম্প্রতিক আগ্রাসী ভূমিকার কারণে ইন্দোনেশিয়াসহ এ অঞ্চলের অনেক দেশই এখন যুক্তরাষ্ট্রমুখী। বিশেষ করে দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিরোধ এক্ষেত্রে পালন করছে মূল ভূমিকা। অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া সর্বশেষ যৌথ বিমান মহড়া চীনের জন্য একটি সতর্কবার্তা ইন্দোনেশিয়ার পক্ষ থেকে। ইন্দোনেশিয়া রাশিয়া থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে সম্প্রতি। রাশিয়ার সাথে যুদ্ধবিমান কেনার চুক্তি বাতিল করে ফ্রান্স থেকে বিপুল পরিমাণ যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে জাকার্তা। যুক্তরাষ্ট্র থেকে 183টি স্ট্রাইকার কমব্যাট ভেহিকেল কেনার ঘোষণা দিয়েছে বুলগেরিয়া। এজন্য দেশটির ব্যয় হবে প্রায় $1.5 বিলিয়ন। বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় 22 সেপ্টেম্বর জানিয়েছে আগামী 2 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসব ফাইটিং ভেহিকেল ডেলিভারি পাবে দেশটি। বুধবার মস্কো দাবি করেছে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আর সার্বিক সহযোগিতায় শুক্রবার ক্রিমিয়ায় মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেন নয়, এ হামলা চালিয়েছে মূলত ব্রিটেন আর যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের স্যাটেলাইট এবং গোয়েন্দা বিমান ব্যবহার করা হয়েছে হামলায়। রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া শারাপোভা বুধবার এ অভিযোগ করেন। জাকারোভা বলেছেন, ওয়াশিংটন আর লন্ডনের গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি জড়িত ছিল কৃষ্ণসাগর নৌ সদর দফতরে হামলা বাস্তবায়নে। এদিকে ক্রিমিয়ার সেভাস্তোপোলে রাশিয়ার নৌ সদর দফতরে শুক্রবারের হামলা সম্পর্কে আরও তথ্য সামনে এসেছে। রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষ থেকে এ হামলা বিষয়ে মুখ খুলতে শুরু করেছে। কৃষ্ণসাগর নৌ কমান্ডার সোকোলভ জীবিত থাকা মর্মে বুধবার নতুন ভিডিও প্রকাশ করেছে মস্কো। ইউক্রেন দাবি করেছে হামলার সময় সদর দফতরে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের একটি বৈঠক চলছিল। হামলায় নিহত হয়েছে বৈঠকে অংশ নেয়া প্রায় সব সেনা কর্মকর্তা। এর মধ্যে রয়েছে কৃষ্ণসাগর নৌবহর ভিক্টর সোকোলভ। মঙ্গলবার এ বিষয়ে প্রথম ভিডিও প্রকাশ করে রাশিয়া, যেখানে দেখা যায় তিনি রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছেন। বুধবারের ভিডিওতে দেখা গেছে ক্রিমিয়ার সেভাস্তোপোলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলছেন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে এসব ভিডিও ফুটেজের তারিখ সম্পর্কে। ভিক্টর সোকোলভ জীবিত মর্মে রাশিয়া 2টি ভিডিও ফুটেজ প্রকাশ করলেও তার জীবিত থাকা মর্মে লিখিত বা মৌখিক কোনো বিবৃতি দেয়নি মস্কো। তাইওয়ান ঘিরে সম্ভাব্য যুদ্ধ সামনে রেখে নতুন একটি শক্তিশালী ড্রোন হাজির করেছে চীন। এটি একটি দীর্ঘপাল্লার হাই প্রেসিশন এরিয়াল স্ট্রাইক ড্রোন। ড্রোনটির নাম KVD-002। নতুন এ ড্রোন টানা 30 ঘন্টা পর্যন্ত আকাশে অবস্থান করতে পারে। গতি ঘন্টায় 230 কিলোমিটার। অস্ত্র বহন ক্ষমতা 350 কেজি। যেসব অস্ত্র বহন করতে পারে ড্রোনটি তার মধ্যে রয়েছে মিসাইল,
বোমা, রাডার, ক্যামেরা এবং সিভিলিয়ান পেলড। চীনা সরকারি গণমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, 2022 সাল থেকে এটি অপারেশন পরিচালনা করে আসছে। তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্র চীন সম্ভাব্য যুদ্ধে তাইওয়ানও প্রস্তুতি নিচ্ছে ব্যাপক ভিত্তিক ড্রোন যুদ্ধের। চীন তাইওয়ান উভয় দেশ মজুদ গড়ে তুলেছে বিপুল পরিমাণ সোয়ার্ম ড্রোনের। এদিকে চীনের সম্ভাব্য হামলা সামনে রেখে বৃহস্পতিবার তাইওয়ান প্রকাশ্যে হাজির করেছে নতুন একটি সাবমেরিন। হাইকান নামক এই সাবমেরিনটি তাইওয়ানের প্রথম নিজস্ব নির্মিত সাবমেরিন। ডিজেল ইলেকট্রিক এ সাবমেরিন নির্মাণে তাইওয়ানের খরচ পড়েছে $1.5 বিলিয়ন US। 2024 সালে এটি তাইওয়ান আর্মির কাছে হস্তান্তর করা হবে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়ে বৃহস্পতিবার কাওসিয়াং বন্দরে উদ্বোধন করেন নিজস্ব নির্মিত সাবমেরিনটি। নিজস্ব নির্মিত এ সাবমেরিন তাইওয়ানের প্রতিরক্ষার ক্ষেত্রে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হল। বিবিসির খবরে বলা হয়েছে, আরও একটি সাবমেরিন নির্মাণাধীন রয়েছে তাইওয়ানের। তাইওয়ানের পরিকল্পনা 10টি সাবমেরিনের একটি বহর তৈরি করা। এর মধ্যে দুটি থাকবে নেদারল্যান্ডের, বাকিগুলো নিজস্ব নির্মিত। তাইওয়ানের উদ্দেশ্য এসব সাবমেরিনের সাহায্যে চীনা আগ্রাসনকে ঠেকিয়ে দেওয়া। তাইওয়ানের কাছে বর্তমানে 4টি সাবমেরিন রয়েছে। অপরদিকে চীনের রয়েছে 78টি সাবমেরিন। চীনের রয়েছে নিজস্ব নির্মিত পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। আঙ্কারের পর এক মাসের মধ্যে তুরস্কে আবারও শুরু হয়েছে আলোচিত টেকনোফেস্ট। বুধবার থেকে এজিয়ান শহর ইজমিরে শুরু হয়েছে 5 দিনব্যাপী এই প্রযুক্তি মেলা। এটি চলতি বছর তৃতীয় টেকনোফেস্ট। তুরস্কের অ্যারোস্পেস সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবিত সর্বশেষ প্রযুক্তির সমরাস্ত্র সহ অনেক কিছু স্থান পায় এই টেকনোফেস্ট নামক প্রযুক্তি মেলায়। দেশের তরুণ সমাজের কাছে ব্যাপক জনপ্রিয় এই মেলা। ইজমিরের কিগলি এয়ারপোর্টে শুরু হওয়া মেলায় থাকবে বিভিন্ন ধরনের উদ্ভাবনী প্রতিযোগিতা, এয়ার শো, ওয়ার্কশপ সহ নানা আয়োজন। দর্শকরা অভিজ্ঞতা লাভ করতে পারবে ভার্টিক্যাল উইন্ড টানেলস, সিমুলেশনস এবং প্ল্যানেটোরিয়াম শো। টার্কিশ টেকনোলজির টিম ফাউন্ডেশন এবং তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয় 2018 সাল থেকে যৌথভাবে আয়োজন করে আসছে টেকনোফেস্ট প্রযুক্তি মেলার। এছাড়া আরও এক ডজনের বেশি মন্ত্রণালয় এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সহযোগিতা করে থাকে এ মেলা আয়োজনে। টার্কিশ অ্যারোস্পেস, বায়রাক্তার, টার্কিশ অ্যারোস্পেস ইঙ্ক সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে ইয়ার শো এবং অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে। বায়রাক্তার আকিঞ্চি, বায়রাক্তার টিবি টু ড্রোন, আঙ্কা ড্রোন সহ আরও অনেক ধরনের ড্রোন থাকবে ইয়ার শোতে। তুরস্কের F-16 ফাইটার জেট, হারকাস প্রশিক্ষণ বিমান, বেল হেলিকপ্টার, T-129 হেলিকপ্টারও অংশ নেবে ইয়ার শোতে। তুরস্ক প্রজাতন্ত্রের 100 বছর পূর্তি উপলক্ষে চলতি বছর 3টি টেকনোফেস্টের পরিকল্পনা করে তুরস্ক। প্রথমটি অনুষ্ঠিত হয়েছে গত মে মাসে ইস্তানবুলে। ইস্তানবুল মেলায় অংশ নেয় 25 লাখের বেশি দর্শক। চলতি মাসের শুরুতে দ্বিতীয় টেকনোফেস্ট অনুষ্ঠিত হয়েছে আঙ্কারায়। এতে অংশ নেয় 10 লাখ দর্শনার্থী। ইজমিরে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় টেকনোফেস্ট। তুরস্কের টেকনোফেস্ট দেশটির তরুণদের জন্য স্বপ্নের একটি আয়োজনে পরিণত হয়েছে। মেধাবী উদ্ভাবনী তরুণদের জন্য নানা ধরনের আকর্ষণীয় ইভেন্ট থাকে মেলায়। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।